বিয়ের দাবিতে সাবেক এক ছাত্রলীগ নেতাকে এভাবে জনসম্মুখে গণধোলাই দিয়ে টেনে হিস্টে থানায় নিলেন এক প্রেমিকা। এখন তুমি আমার বিয়ে পারবে না, কলেজ স্যার তুমি চলো, ভিডিও করতেছে কলেজ, করলো ভিডিও, করলো ভিডিও, ভিডিও করলো, তোমার তোমার কলেজ স্যার না ছাড়বো না। প্রেমিকার দাবি, বিয়ের প্রলোভন দেখিয়ে তিন বছরের অধিক সময় ধরে স্বামী স্ত্রীর পরিচয়ে বাসা ভাড়া নিয়ে থাকতেন তারা। এরপর বিয়ে না করে উল্টো নগদ অর্থ হাতিয়ে লাপাত্তা হন অভিযুক্ত প্রেমিক নুরুল ইসলাম শাওন। বাইশে মার্চ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর আগে একুশে মার্চ রাত আনুমানিক সাতটার দিকে পাবনার ঈশ্বরদী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত প্রেমিক নুরুল ইসলাম শাওন ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ঈশ্বরদী পূর্ব টেংরি ঈদগাহ রোড এলাকার মোহাম্মদ শহীদুল ইসলামের ছেলে এবং প্রেমিকা রূপা নাটোরের সিংরা এলাকার বাসিন্দা ও ঈশ্বরদী পিজেডের কর্মী। আমি তার ফ্যামিলির কাছ থেকে বলছি, তার ফ্যামিলির একই কথা, সে এখন জব টপ করে না, তার একটা রাজনীতির ক্যারিয়ার আছে, তুমি থামো। সে রাজনীতি যেহেতু ছাত্রলীগ করে, সেই ছাত্রলীগের বড়াই দেখায়। এখন বিয়ে করলে তো আমি জানি বিবাহিত লোক ছাত্রলীগে থাকে না। পাবনার ঈশ্বরদী পিজেডে চাকরির সুবাদে শাওনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রূপার। দাসুরিয়ার একটি কাগজ মিলে তাদের শারীরিক সম্পর্ক ঘটে বলেও দাবি করেন রূপা। এ ঘটনায় ধর্ষণের মামলা করতে চাইলে শাওনের বাবা মা ও বোন সহ রূপাকে শাওনের সাথে বিয়ের আশ্বাস দেন বলেও দাবি করেন তিনি। রূপা আরও দাবি করে বলেন, সেই ঘটনার পর থেকে বিয়ের আশায় শাওনের সঙ্গে তার অবাধ মেলামেশার শুরু হয়। বাসা ভাড়া নিয়ে থেকেছেন একসঙ্গেও। তার বাসাতে আমি গলায় ধরেছি, এমনকি তার বাসাতে আপনার আম বাগান ফাঁড়ির থেকে পুলিশও গেছে। আপনি তার বাড়ির আশেপাশের লোকজনে জিজ্ঞেস করবেন, তারাও জানে। আমার একটাই দাবি ছিল যে আমাকে বিয়ে করতে হবে, আমাকে বিয়ে করতে না জানে আমি গলায় ধরে নিয়েছিলাম। তারা আমাকে বলছে যে তুমি চুপচাপে থাকো, আমরা তো ফ্যামিলি জানি, আমরা ফ্যামিলি জানি, আমরা ফ্যামিলি তোমাকে মেনে নিছি। নানা টানাপোড়নে আবারও ফাটল ধরে তাদের সম্পর্কে। এবার রূপাকে বশ করতে শাওনের মা বাবা তাদের ঈদগাহ রোডের বাড়িতে তোলেন। সেখানে বিয়ে ছাড়াই ছেলে মেয়েকে অবাধে মেলামেশার সুযোগ করে দেন তারা। এখন আমি চাই তার জন্য, আমার যেহেতু সবাই জানে যে আমার সাথে তার কি ঘটছে বা কি হয়েছে, এমন কোনো লোক জানে না যে তার সাথে আমি ঘুরছি ফিরছি, সবাই জানে। কিন্তু এখন আমার উপায় সে আমাকে বিয়ে না করে এক আমার আত্মহত্যা করতে হবে, আর নাই দ্বিতীয়ত আমি থানার মাধ্যমে যাব। থানায় যদি এখন যেটা ভালো মনে করে আইন, আইন সেটাই করবো, আমি সেটাই মেনে নিব। এর কয়েক মাস পর শাওনের পরিবার ছাত্রলীগের কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন রূপা। তার বাবা আমাকে মারধর করছে, আমার তার বাবাও মারধর করছে, তার মা মারধর করছে, তার বোন মারধর করছে আমাকে, আমি তার বাড়িতে যাই উঠাতে। অভিযোগের বিষয়ে যোগাযোগ করলে অভিযুক্ত প্রেমিক ও সাবেক ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম শাওনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার বলেন, প্রেমিক প্রেমিকা উভয়েরই কোনো অভিযোগ না থাকায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি পুলিশ, সঙ্গত কারণেই তাদের ছেড়ে দেওয়া হয়। ভুক্তভোগী অভিযোগ দিলে সেটা যদি আইনের মধ্যে থেকে ব্যবস্থা নেওয়ার মতো হয় সেটা অবশ্যই ব্যবস্থা নেব। একটা ম্যাচুর ছেলে মেয়ে সম্পর্ক করছে, আমি কি একা বিয়ে করবে না করবে এটা তা আমরা করতে পারবো না। এর কোনো ব্যবস্থা বসে থাকে, আইনের প্রতিকার পাওয়ার যদি হকদার হয় ওরকম ঘটনা থাকে তাহলে ব্যবস্থা।